ফিরে এলাম খবরে। নবম থেকে দ্বাদশের শিক্ষকদের সকল তথ্য চেয়ে পাঠালো মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই ডিআইদের থেকে সমস্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছে। খুব দ্রুততার সঙ্গে সেই তথ্য বিস্তারিত জানাতে হবে। শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য, শিক্ষক সংক্রান্ত যাবতীয় তথ্য পর্ষদ চেয়ে পাঠিয়েছে। জানবো বিস্তারিত কেন এই তলব। সায়ন্তন আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। সায়ন্তন, নবম থেকে দ্বাদশে শিক্ষকদের যাবতীয় তথ্য পর্ষদ চেয়ে পাঠিয়েছে, তার মূল কারণ কি কি? জানো যে ইতিমধ্যেই যে নিয়োগ দুর্নীতিতে তদন্ত চলছে এবং ইতিমধ্যেই যে 2016 যে SLST পরীক্ষা হয়েছিল তাতে একাধিক গড়মিল পাওয়া গিয়েছে, বিভিন্ন মামলা রয়েছে। যে তদন্ত CBI কর্তারা করছেন তাতে কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যারা শিক্ষা দপ্তরের দায়িত্বে ছিলেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রত্যেককেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তার পাশাপাশি এবার CBI কর্তারা চাইছেন যে একেবারে নিচু স্তরের যারা চাকরি পেয়েছিল তাদের কাজ অবধি পৌঁছাতে, এবং ইতিমধ্যেই আমরা জানি যে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। সেই নির্দেশিকায় বলা হচ্ছে যে DIদের কাছে একটি নির্দেশ দেওয়া হয়েছে, তাতে বলা হচ্ছে 2016 পর থেকে SLST পরীক্ষায় যারা ক্লাস 9-12 যারা চাকরি পেয়েছিলেন সেই সমস্ত শিক্ষকদের যাবতীয় তথ্য এবার পাঠাতে হবে, এবং মধ্যশিক্ষা পর্ষদে 21 নভেম্বরের মধ্যেই বেলা 12টার মধ্যে সেই তথ্য জমা দিতে হবে। এবং নির্দেশিকাতে বলা হয়েছে CBI তদন্ত চলছে, সেই কাজের জন্য জরুরি ভিত্তিক এই তথ্য জমা দিতে হবে। কাদের তথ্য চেয়ে পাঠানো হয়েছে? যে সমস্ত শিক্ষকরা যারা চাকরি করছেন তাদের যেরকম তথ্য দিতে হবে, পাশাপাশি যারা চাকরি অর্থাৎ যোগ্য হয়েও যারা চাকরি করেননি, যারা চাকরিতে জয়েন করেননি, তারা কেন জয়েন করেননি সেই জায়গা থেকে তাদের নামের তালিকাও কিন্তু জমা দিতে হবে। বলা হয়েছে নাম, রোল নাম্বার এবং যে রেকমেন্ডেশন মেমো নাম্বার ছিল সেই মেমো নাম্বার, কবে তিনি জয়েন করেছিলেন, যদি জয়েন তিনি করে না থাকেন তাহলে কেন জয়েন করেননি, এই ধরনের সমস্ত তথ্য কিন্তু 21 নভেম্বরের মধ্যে বেলা 12টার মধ্যে DIদেরকে জমা দিতে হবে। এবং CBI-এর তরফ থেকে যে তথ্য ইতিমধ্যেই বোর্ডের কাছে চাওয়া হয়েছিল তার ভিত্তিতেই জরুরি এই এই নির্দেশিকা কিন্তু বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে, যেটা মনে করা হচ্ছে যে তদন্ত প্রক্রিয়া চলছে তার জন্যই তড়িঘড়ি এই সমস্ত তথ্য কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ তারা চেয়ে পাঠিয়েছে। আমরা জানি যে এর আগেও একাধিক তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদও চেয়ে পাঠিয়েছিল, এবং কিছুদিন আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে মুর্শিদাবাদের একাধিক SIকে তাদের নামে কিন্তু নোটিশ জারি করা হয়েছে, তাদেরকেও CBI-এর সামনে হাজিরা দিতে হবে। এবং একাধিক মুর্শিদাবাদের SI তারা CBI-এর জেরার মুখোমুখি হতে চলেছে। তারই মাঝে আমরা দেখছি যে এবার ক্লাস 9-12-এর যে তথ্য অর্থাৎ শিক্ষকদের তথ্য সেই তথ্য কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ যেরকম চেয়ে পাঠিয়েছে এই তালিকা পাঠিয়ে দেওয়া হবে CBI-এর কাছে। মূলত নিয়োগ দুর্নীতির যে মামলা চলছে তার পাশাপাশি নিয়োগ দুর্নীতির যে তদন্ত চলছে সেই তদন্তে কিছুটা কাজে লাগবে, এবং তাকে জন্যই এই তথ্য CBI-এর তরফ থেকে চেয়ে পাঠানোর পর মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এই ধরনের নির্দেশিকা DIদের কাছে দেওয়া হয়েছে। অভি, ধন্যবাদ সায়ন্তন।